ফিরছি তারকেশ্বর, বাবার মাথায় জল ঢালতে। তো মেয়েদেরকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। প্রচন্ড ভিড় মন্দিরে, যার জন্য মানে আমরা আর ভেতরে যাইনি, মা গেছে। মা ভেতরে পুজো মানে বাবার মাথায় জল ঢেলে তারপরে আসবে। বাচ্চাকে নিয়ে আমি আর বেশি ভেতরে গেলাম না, কারণ এখন খুবই ছোট আর অত ভিড়, প্রচুর ভিড়। মানে ওরা এখন চিপস খাচ্ছে আর ওদের প্রচন্ড খিদেও পেয়ে গেছে। একটু পরে আমি ভাত খাইয়ে দেবো, আমি খাবার নিয়ে এসেছি, তো ওদেরকে খাইয়ে দেবো। তো তোমরা দেখি থাকো। লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন যাবো বাড়ির দিকে। বাড়ির দিকে মানে হোটেলে যাবো, হোটেলে গিয়ে বাবা আর মাকে পাঠাবো, ওরা খায়নি এখনো। তো আমি আরও এসে খেয়ে নিলাম, এখন যাবো ওইদিকে। তো ওইদিকে গিয়ে ওদেরকে পাঠিয়ে দেবো, আর তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তারকেশ্বর থেকে রওনা হয়ে গেলাম, এখন যাব হচ্ছে একটা জায়গায়। খুব সুন্দর জায়গাটা,
তো তোমাদেরকেও ওই জায়গাটা অবশ্যই শেয়ার করব। কিন্তু এই ব্লগটা যদি শেয়ার করি অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। বাই।